কিছু কেন্দ্রে ইভিএম জটিলতায় ভোট গ্রহণে ধীরগতি থাকলেও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রেই ভোট হয়েছে ইভিএমে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে খুশি ভোটাররা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সহকর্মী ও প্রতিনিধির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। 11,79,000 ভোটারের গাজীপুর সিটি কর্পোরেশনে তৃতীয়বারের এই নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী না থাকলেও সাবেক মেয়র জাহাঙ্গীরের মায়ের প্রতিদ্বন্দ্বিতা বাড়তি মাত্রা যোগ করে। তাই মহানগরীতে সকাল থেকেই ভোট কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। উৎসবমুখর পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ। 480টি ভোট কেন্দ্রের সবগুলোতেই ভোট হচ্ছে ইভিএমে। ঝামেলা ছাড়াই জীবনে প্রথম ইভিএমে ভোট দিয়ে খুশি বেশিরভাগ ভোটার। বাম পাশের নিচে সবুজ সুইচ, এখানে দিলে প্রতিটা পয়সা আসছে, তাইলে আমার হয়ে গেল না। খুব ভালো লাগছে, সহজই তো। আমরা তো টাচ ফোন ইউজ করি, এরকমই মনে হয়েছে, জাস্ট ক্লিক করো হয়ে গেল। এই ইভিএমে আমি এই প্রথম ভোট দিয়েছি, খুব সুন্দরভাবে ভোট দিতে পারছি, এখানে কারচুপির কোনো সুযোগ নাই। শান্তিপূর্ণ পরিবেশে খুশি ভোটাররা। তবে বেশ কিছু কেন্দ্রে ইভিএম মেশিনের জটিলতায় ভোট গ্রহণ বিলম্বিত হয়, অপেক্ষায় থাকতে হয় দীর্ঘ লাইনে। ইনশাল্লাহ সুন্দর পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশে ভোট দিতে পারলাম। খুব সুস্থ নির্বাচন হয়েছে, কোনো কারচুপি হয় নাই, সবকিছু নিয়ম ভালো আছে, ঠিক আছে। এবার তো নতুন সিস্টেম, সহজ হয়েছে। ভোটের পরিবেশ নিয়ে খুশি কাউন্সিলর প্রার্থীরাও। আমরা আশা করি যে গাজীপুর যে অত্যন্ত সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন আমরা জানি আজকে সরকারের বাপমূর্তিকে অনেকটা উজ্জ্বল করবে। ইভিএম মানেই তো স্বচ্ছ, এটা আমরা সবাই জানি। ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরিতে প্রতিটি কেন্দ্রেই তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য, কেন্দ্রে কেন্দ্রে টহলদারি, ভ্রাম্যমাণ আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের জন্য এসিড টেস্ট হিসেবে বিবেচনা করা এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয় কমিশন। শিল্পঘন এই মহানগরী নির্বাচনে মেয়র পদে 8 জন, 57টি ওয়ার্ডে মোট কাউন্সিলর প্রার্থী 239 আর 19টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী 79 জন। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।